আপনার কাছে এটা কি আছে? ছুঁচ, ছুঁচ আছে। এটা কি? এটা ছুঁচ। আর এটা বলতে না, এটা হচ্ছে রিবন। ঠিক আছে, এই রিবনটা এর মধ্যে পড়াতে হবে। একটা দেশে একটা রাজকুমারকে একটা দৈত্য ধরেছিল, ধরে তাকে ছাড়ছে না। তারপর বললো দৈত্যটি, আপনি যদি এই ছুঁচের মধ্যে এই ফিতেটা পড়াতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দেবো। রাজকুমার বললো ঠিক আছে। রাজকুমার একটু একটু ম্যাজিক জান, সে একটু কায়দা করেছিল। কিরম ভাবে আমি দেখাচ্ছি, এটা ধরো, এইখানে একটা ছুরি আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছুরি। এইখানে সে ছুঁচটাকে এইভাবে রেখে দিবে, তারপরে এই রিবনটাকে, এই ফিতেটাকে ছুরির মধ্যে আস্তে আস্তে পাস করিয়ে দিবে। তাহলে এই ছুরির থেকে কি ছুঁচের মধ্যে যাবে? যাবে না। কি করলো সে? এইভাবে ছুঁচটাকে রাখলো, রেখে বললো গিলি গিলি হোকাশ ফোকাশ, বললে ছুরিটা আস্তে আস্তে ওখান দিয়ে পাস করিয়ে নিল। ছুরিটা ধরে নাও, ছুরিটা বেরিয়ে গেল। এইবারে দেখা গেল এই ছুঁচের মধ্যে ফিতেটা চলে গেছে, তখন দৈত্যটি রাজকুমারকে ছেড়ে দিয়েছে। থ্যাংক ইউ।